রাজধানী বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদ পরিবারের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শহীদ পরিবারের কবরের সামনে ফাতিহা পাঠ করেন এবং 15 আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। 1975 সালের 15 আগস্ট ঘাতকের গুলিতে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় হত্যাকাণ্ড থেকে রক্ষা পান। We got shit.